ইউটিউবিং ডিএসএলআর দিয়ে ভিডিও শুট করা কিংবা ভয়েস রেকর্ডিং এই সব কাজে একটা ভালো মানের মাইক্রোফোন প্রয়োজন। কেননা একমাত্র ভালো মানের মাইক্রোফোন হলে নয়েজ মুক্ত ভালো কোয়ালিটির সাউন্ড আমরা পাব। তা না হলে ভালো কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও বানালেও ভয়েস রেকর্ডিং খারাপের জন্য ভিডিওর মান অনেকখানি কমে যাবে, যা ইউটিউবারদের জন্য মোটেও ভালো দিক নয়। এমনই একটি মাইক্রোফোন হলো বয়া এমন মাইক্রোফোন। বয়া এমন মাইক্রোফোন বাজারে যে কয়টি মাইক্রোফোন আছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় মাইক্রোফোন। এই জনপ্রিয়তার কারণ হলো এর ডিজাইন এবং কেবলের দৈর্ঘ্যের সাথে অসাধারণ ভয়েস ক্যাপচারের ক্ষমতা। এই মাইক্রোফোনটি ব্যবহার করে আপনার মাঝারি লেভেলের সকল রেকর্ডিং কাজ সেরে ফেলতে পারবেন খুব সহজেই। বিশেষ করে ইউটিউব টিউটোরিয়াল কিংবা ক্লাসে লেকচার, প্রেজেন্টেশন, মসজিদের খতিবের বয়ান, যে কোনো টকশো অনুষ্ঠান সহ প্রায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই মাইক্রোফোনটি। দেখে নেওয়া যাক বয়া এমন মাইক্রোফোনের কিছু সাধারণ বৈশিষ্ট্য ও তথ্য। কি কাজে দরকার? যে কোনো অনলাইন ইউটিউব টিউটোরিয়াল, যে কোনো ধরনের লেকচার। দাম 1-1.5 হাজারের মতো। কেবলের দৈর্ঘ্য 6 মিটারের মতো লম্বা। কোথায় পাওয়া যেতে পারে? বেশ কিছু অনলাইন সাইট আছে যেখান থেকে আপনি এটা ক্রয় করতে পারেন, অথবা আমাদের অনলাইন সাইট থেকে ক্রয় করতে পারেন, যার লিংক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়া যে কোনো কম্পিউটার অ্যাক্সেসরিজের দোকানগুলোতে দেখতে পারেন। কোথায় সাপোর্ট করে? যে কোনো কম্পিউটার, ল্যাপটপ অথবা ডিএসএলআর সাপোর্ট করে। এটি একই সাথে মোবাইল কিংবা ক্যামেরা অথবা আপনার ল্যাপটপ বা পিসিতে ব্যবহার করতে পারবেন। এর বিশেষ ভালো দিক হলো হেডফোন জ্যাক, যা সরাসরি মোবাইল বা পিসিতে সাপোর্ট করবে। কোনো 3.5 জ্যাকের প্রয়োজন নেই। বক্সের মধ্যে কি কি থাকে? কেবল সহ মাইক্রোফোন, একটি লেদার ব্যাগ বয়া মনোগ্রাম সহ, ভিতরে ছোট একটি ব্যাগে একটি ব্যাটারি, একটি ফোম মাইক্রোফোনের মাথায় লাগানোর জন্য, ব্যবহার বিধি নিয়ম লিফলেট, একটি সিলিকনের প্যাকেট। সর্বশেষ যে কথাটি, দামের মধ্যে এই মাইক্রোফোনটি সবচেয়ে সেরা।